বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি নিউ একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা জুতে যাচ্ছি, তো ভাবলাম আমি দর্শকদের উদ্দেশ্যে ভিডিও করে নিয়ে যাই। তো এই কারণেই আমি ভিডিওটা করেছি। আমার চ্যানেলে আরও জুর ভিডিও আছে, সেগুলো তো অবশ্য আমি যে জুর মধ্যে দিয়ে ড্রাইভ করে গিয়েছি আর অ্যানিমেলসগুলো পাশাপাশি ছিল, ওটার নাম ছিল হচ্ছে সাফারি জু। তো এটা আমি অন্য একটা জুতে এসেছি। এই জুতে অবশ্য গাড়ির ভিতর দিয়ে ড্রাইভ করা অ্যালাউ নাই, এটা গাড়ি পার্কে পার্ক করে রেখে দেন হেঁটে হেঁটে যেতে হবে। যে আমরা জুর মধ্যে যাচ্ছি, তো এই জুটাও আমার অনেক বেশি ভালো লেগেছে। ওইটা ডিফারেন্ট, কারণ ওটা গাড়ি দিয়ে একদম বনের জঙ্গলের ভিতরে যেয়ে পশু পাখির একদম কাছে চলে যাওয়া যায়, আর ওগুলো খোলা ছিল, ছাড়া ছিল। আর এখানে যেটা, সে ওটা সবগুলো অ্যানিমেলসই কাচের বক্সে বা কিছু দিয়ে ঘেরাও করা আছে, যেহেতু আমরা ওয়াক করে করে পুরো জুটা ঘুরবো সেই কারণে। আর ঈশ্বর, এর আগেরটা তো কেউ চাইলে আমার চালানি ভিডিওগুলো তো আমার বাচ্চারা তো খুব বেশি এক্সাইটেড, আর এখন হচ্ছে স্কুল হলিডে চলছে, তো ওরা বাসায় বোর হচ্ছিলো, এই জন্য আমার হাজব্যান্ডটা ঠিক করলো আমরা জুতে যাই। এখানে আমার হাজব্যান্ড আগে অনলাইনে সে টিকিট বুক করিয়েছিল। এখানে এই জুতে আসতে আমাদের £100 লেগেছে, তো সে ওটা শো করছিল আর কি। আসার সাথে সাথে দেখলাম এখানে বিভিন্ন কার্টুনের যে অ্যাক্টরগুলো আছে সেগুলো সাথে সবাই প্লে করছে, ডান্স করছে। তো আমি বলেছিলাম আমার মেয়েদের যাবো নাকি, তো ওরা অনেক সাই যেতে চাচ্ছিলো না। পরবর্তীতে অবশ্য গিয়েছে, যে যখন দেখছিলো যে আদার্স বেবিগুলো গিয়েছিলো, আমার ভিডিওতে আছে দেখবেন। এই জুটা আসলে বাচ্চাদের জন্যই জু আসলে বেশি ভালো লাগার, কারণ ওরা এক একটা অ্যানিমেল দেখে যে রিয়াকশনগুলো করছিলো, এগুলো দেখে আসলে অনেক বেশি ভালো লাগছিল। আমার ছোটো মেয়ে তো বলছিল যে কি একটা মানুষ কি জানি দেখেছে, নিয়ে যাবে বাসায় নিয়ে যাবে এরকম বলতেছিল। একটু খুঁজে বের করা আর কি ডিফিকাল্ট, কারণ কোন চিপাই চিপাই লুকায় আছে, এটা পরে বের করে দেখাচ্ছিলাম যে মানে দেখো এদিকে। আমি এই পুরো জোর ভিডিওটা কারণ একই পার্টে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর অ্যানিমেলসগুলো তো ভাগ ভাগ করা, এখানে টাইগার আছে আর অনেক ধরনের অ্যানিমেলস এখানে আছে। তো আমি পার্ট থ্রি করে দেখাচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। আর কিছু কিছু জায়গায় আমি ভয়েস ওভার করব না, এই কারণেই করব না, কারণ হচ্ছে সেখানে আমি যে ন্যাচারাল যে আমরা যখন যে কথাগুলো বলেছিলাম ওটাই রেখেছি, আমার বাচ্চারা যেগুলো বলেছিল তো সেটা শুনতে আপনাদের কাছে বেশি ভালো লাগবে আশা করি। তো ফার্স্ট পার্টে আমি জাস্ট ইন্ট্রোডাকশনের জন্য যে আমরা কোথায় এসেছি কী করছি এটার জন্য, নেক্সট যে দুটো পার্ট আছে ওইখানে আমি ভয়েস ওভার দিব না, এই কারণেই দিব না, কারণ ওইখানে সবই হয়তো আমার বাচ্চারা জিজ্ঞেস করছে এটা কি, আমার হাজব্যান্ড বলে দিচ্ছে কিংবা তাদের রিয়াকশন, এই জন্য ওইখানে আমি ভয়েস ওভার দিতে চাচ্ছি না। আপনারা নিজেরাই দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের কাছেও। যে প্রত্যেকটা অ্যানিমেল যেগুলো একটু ড্যান্সারাস, যেমন টাইগারের যে চারপাশে যে গ্লাস দিয়ে রেখেছে ওটা অবশ্যই সেরকম গ্লাসই দিয়েছে, আর যেগুলো ওরকম ড্যান্সারাস না, মানুষের ওইভাবে কোনো ক্ষতি করবে না, সেগুলো জাস্ট এমনি করে রেখেছে। এই যে গাড়িতে করে খাবার নিয়ে যাচ্ছে দেখেন এক একটা অ্যানিমেলসের জন্য। আর এই জুতে অ্যানিমেলসের পাশাপাশি ভ্যারাইটিস অনেক রকমের বাচ্চাদের ফান করা প্লেগ্রাউন্ড, তারপর একটা দেখলাম যে অনেকে পানির একটা জায়গা বানানো আছে, ওইখানে অনেক বাচ্চারা দেখলাম যে ভিজতেছে পানির মধ্যে, তো আমি অবশ্য ওদেরকে নামতে দেয় নাই।
তো সব মিলে অনেক এন্টারটেইনমেন্টের জায়গা এখানে ছিল। ইনডোর একটা অ্যানিমালসের একটা জায়গা আছে, ওটার ভিতরে ঢুকলে তো অনেক বেশি ভালো লাগবে। ওটা পার্ট থ্রিতে আসবে, আপনারা দেখতে পারবেন। এখানে বসে আছে, তো আমরা ক্লাসের বাইরে দিয়ে দেখছিলাম, ওরাও প্লে করতেছে। আমি ভেবেছিলাম একদম কাছে আসবে, একদম কাছে অবশ্য ওরকম কোনো অ্যানিমেলস আসে নাই। আবার একটা জায়গা আছে বার্ডের, আপনারা যে একদম নিজের হাতে বার্ডকে খাওয়াতে পারবেন। তো এখানে অনেক রকমের সব কিছু আছে, অবশ্য গিয়ে অনেক ভালোই লেগেছে। আর এই যে ভিতরটাও কিন্তু তারা ওইভাবেই তাদের উপযোগী করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, যাতে করে অ্যানিমালসগুলো ওইভাবে তার কৃত্রিম ঝর্ণা বা যে অ্যানিমালস যেরকমভাবে থাকতে লাইক করে আর কি, সেইভাবে করেই তারা কিছুটা হলেও বানিয়ে দিয়ে ট্রাই করেছে। তো আমরা একটা গ্লাসের সামনে গিয়ে অ্যানিমালসগুলোকে খুঁজে বের করছিলাম, কারণ ভিতরেও কিন্তু অনেক জায়গা। তো ওরা যে সবসময় একদম ফ্রন্টে এসে থাকবে, আমরা যেরকম ভিডিও দেখি আর কি একদম পাশে এসে থাকে, এরকম কিন্তু না, একটু খুঁজে বের করতে হচ্ছিল আর কি। পাশে লেখা আছে কোন বক্সের মধ্যে কোন অ্যানিমালটা আছে। তো আমরা এখন সামনে যেটার কাছে যাচ্ছি সেটা হচ্ছে টাইগার। তো এই যে এই টাইগারটা ঘুমায় আছে, নাহলে যে সামনে আসলে দেখা যেত। তাও যতই গ্লাস অনেক স্ট্রং হোক, আমার ভয় লাগছিল। আমি বলছি, বারবার বলছিলাম চলো এখানে থাকা লাগবে না। তো আমার হাজব্যান্ড বলছিল না না এরকম আসতে পারবে না। আমি বলছিলাম যে না দেখো, যদি ঘুম ভেঙে যায় আর এদিকে চলে আসে। তো বলছিল আর একদম লাস্টে এটা তো সবথেকে ডেঞ্জারাস একটা টাইগারের ই রেখেছে। তো এটা দেখলাম চুপচাপই আছে, কারণ ওরে খাবার দেওয়া হয়েছে, খাবার নিয়ে সে চুপচাপ করেই আছে। এই যে খাবার খাচ্ছে একদম কাছে কিন্তু আমরা। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, কারণ এটা এখানেই শেষ হচ্ছে না, আরও পার্ট থ্রি। এটা দিয়ে টোটাল পার্ট থ্রি করেছি, তো সেসব পার্টে থাকবে আরও কী কী অ্যানিমালস এই জুতে আসে আপনারা দেখতে পারবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।